হাই গাইজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে 10 টাকা দামের একটা মাইক্রোফোন দিয়ে আপনার স্টুডিও কোয়ালিটির সাউন্ড রেকর্ড করতে পারবেন। মানে হলো এই যে আপনার যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটা আসলে এই জিনিসটা দিয়ে বানানো। এই যে দেখতে পাচ্ছেন, এটা 10 টাকা দামের একটা মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনটা আমি নিয়েছি হচ্ছে গিয়ে মোবাইল যে ঠিক করে বিভিন্ন দোকান আছে ওই দোকান থেকে। তো আমি গিয়ে বলেছি যে আমাকে একটা মাইক্রোফোন দেন মোবাইলের, তো এটা দিছে আর বলছে যে 10 টাকা দিতে। তো টেকনিক্যালি এটার দাম 10 টাকায় ধরে নিচ্ছি। তো এই মাইক্রোফোনটা এটার ভিতরে লাগানো, যেহেতু তো আপনারা বর্তমানে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা এই মাইক্রোফোনে রেকর্ড করা। তো আপনারা বুঝতেই পারতেছেন যে সাউন্ডের কোয়ালিটি কেমন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম নর্মাল সাউন্ডকে কিভাবে স্টুডিও কোয়ালিটির সাউন্ডে পরিবর্তন করবেন বা এডিট করবেন। তো চলেন দেখা যাক কিভাবে আমরা এই সাউন্ডটা তৈরি করলাম একদম কম দামি একটা মাইক্রোফোন থেকে স্টুডিও কোয়ালিটির সাউন্ডে। তার আগে আমি আপনাদের একটু দেখাই যে আসলে এই মাইক্রোফোনের অরিজিনাল সাউন্ডটা কীরকম আর এডিট করার পরে সাউন্ডটা কীরকম। বর্তমানে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা কোনো রকম এডিট ছাড়া, এই সাউন্ডটা ডাইরেক্টলি এই মাইক্রোফোনে রেকর্ড করা, এমনকি কোনো ইফেক্ট বা কোনো নয়েজ রিডাকশন কোনো কিছুই করা হয় নাই। আর এখন শুনতে পাচ্ছেন হচ্ছে গিয়ে এডিট করার পরে বা ওই ইফেক্টটা অ্যাপ্লাই করার পরে সাউন্ড। তো আশা করি বুঝতে পারছেন যে কীরকম সাউন্ডে তফাত অরিজিনাল সাউন্ড আর এডিট করার পরের সাউন্ডে। তো চলেন আমরা দেখে নিই আসলে কীভাবে এই সাউন্ডটা এডিট করলাম বা প্রসেসটা আসলে জেনে আসি। সো গাইস, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন একটা অডিও রেকর্ড করব, তারপর সেই অডিওটা আমরা এডিট করব। এডিট করার পরে আপনাদের দেখাবো কীভাবে এই সাউন্ডটা তৈরি করলাম। তো চলেন আমরা আগে একটা সাউন্ড রেকর্ড করি। আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা এডিট করার জন্য রেকর্ডিং করা হচ্ছে। আর এইটা রেকর্ডিং করার পরে আমরা দেখব যে এই সাউন্ডটা প্রথমে কীরকম ছিল আর এডিট করার পরে কীরকম শুনতে শোনা যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন আমরা এইটুকু আগে এডিট করে দেখি কেমন হইল। তো থ্যাংক ইউ। সো গাইজ, আমাদের ক্লিপ হয়ে গেছে রেডি। আর এই যে হচ্ছে গিয়ে আমাদের অডিও ক্লিপ, আর আমরা এই অডিও ক্লিপটাকে এখন আমরা এডিট করব। এডিট করে আসলে দেখাবো যে প্রথমে কীরকম ছিল আর পরে এডিট করার পরে কেমন হলো। তো চলেন আমরা দেখি কীভাবে এডিটটা করতে হয়। তো প্রথমে আমরা এই অডিও ক্লিপটা একটু প্লে করে দেখি কীরকম হয়েছে। ওকে, আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা এডিট করার জন্য রেকর্ডিং করা হচ্ছে। আর এইটা রেকর্ডিং করার পরে আমরা দেখব যে এই সাউন্ডটা প্রথমে কীরকম ছিল আর এডিট করার পরে। তো আশা করি বুঝতে পারছেন এই সাউন্ড অনেক নয়েজ আছে। তো আমরা প্রথমে নয়েজটা রিডাকশন করব। তো তার জন্য কী করতে হবে, আমরা একটু খালি জায়গা মার্ক করব, এই যে খালি জায়গাটুক যেখানে নয়েজ ক্যাপচার করা আছে। তো এখান থেকে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এখান থেকে নয়েজ রিডাকশন, তারপর গেট নয়েজ প্রোফাইল। গেট নয়েজ প্রোফাইল করলে কী হবে, যেখানে যেটুকু আমরা সিলেক্ট করেছি এই নয়েজটুক ওইটা ক্যাপচার করবে, যার কারণে টুলটা বুঝতে পারবে যে নয়েজ কতটুক। তারপর পুরোপুরি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে নয়েজ রিডাকশন টুলে যাব আবার, তারপর এখান থেকে ওকেতে প্রেস করব, তাহলে আমাদের নয়েজ রিডাকশন হয়ে যাবে। তো দেখেন এই যে নয়েজ গন। আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা এডিট করার জন্য দেখেন নয়েজ রিডাকশন করার পরে সাউন্ডের কোয়ালিটি আরও নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন এটাকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে ভলিউম অ্যান্ড কম্প্রেশনে, তারপরে এখান থেকে আমরা যাব কম্প্রেসরে যাব, তারপরে যেভাবে আছে সেভাবেই, কোনো চেঞ্জ করতে হবে না। এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দেব, তারপরে যেহেতু সিলেক্ট করা আছে আবার যাব ইফেক্টে, ইফেক্টে গিয়ে ভলিউম অ্যান্ড কম্প্রেশনে, তারপরে এখান থেকে নর্মালাইজ, নর্মালাইজ থেকে অ্যাপ্লাই। তো এটা নর্মাল সাউন্ডটা নর্মালাইজ হয়ে গেল। তো এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। তো যেহেতু এটা এক্সপোর্ট করা শেষ, এখন আমরা একটু সাউন্ডটা শুনে দেখি যে আসলে কেমন। আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা এডিট করার জন্য রেকর্ডিং করা হচ্ছে। আর এইটা রেকর্ডিং করার পরে আমরা দেখব যে তো নয়েজ অনেকটাই চলে গিয়েছে, তারপরেও সাউন্ড কোয়ালিটি খুবই বাজে বর্তমানে। তো এটাকে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে তুলে দেব সাউন্ডটাকে আরও ক্লিয়ার করার জন্য বা নয়েজ আরও ক্লিয়ার করার জন্য, আর কোয়ালিটি খুবই ভালো হয়ে যাবে ওই এআই টুলের মাধ্যমে। তো চলেন আমরা দেখি কিভাবে করব। প্রথমে আমরা চলে যাব যেখানে আমরা অডিওটা এক্সপোর্ট করেছি, একটা ওয়েবসাইটে যাইতে হবে আমাদের। তো আমরা চলেন আমরা ওয়েবসাইটে যাই। তো ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাডোবি পডকাস্ট, এ অ্যাডোবি। তো এখান থেকে আমরা যাব অ্যাডোবি পডকাস্ট ওয়েবসাইটে ঢুকব। তো আমরা চলে আসছি অ্যাডোবি পডকাস্ট ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা নিচে আসব, নিচে আসার পরে এখানে দেখব
AI powered audio, enhance speech, increase clarity by removing background noise and sharpening your voice frequencies. It makes it sound as if everything was recorded in a professional studio. তো বুঝতে পারছেন আশা করি, তো ট্রাই ইট আউট, এখানে আমরা ক্লিক করব। তারপরে যেখানে দেখেন আপলোডের একটা অপশন আছে, এখানে আমরা ওই অডিও ফাইলটা আপলোড করে দেব, এখান থেকে নিয়ে জাস্ট কপি পেস্ট। তো দেখি কতক্ষণ লাগে, সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। সো গাইজ, আমাদের অডিও কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখান থেকে কী করব, আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে আমরা ডেস্কটপে নিয়ে নেই, সমস্যা নেই, ডেস্কটপে নিলাম। ডেস্কটপে নেওয়ার পরে এখান থেকে যদি আমরা শো ইন ফোল্ডার করি, এই যে হচ্ছে গিয়ে আমাদের সাউন্ড, এই সাউন্ডটা যদি আমরা একটু প্লে করি তাহলে দেখেন তো কীরকম। তো একটু খেয়াল করে শুনেন সাউন্ডের কোয়ালিটি কীরকম পরিবর্তন হয়েছে। আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এই সাউন্ডটা এডিট করার জন্য রেকর্ডিং করা হচ্ছে, আর এইটা রেকর্ডিং করার পরে আমরা দেখব যে এই সাউন্ডটা প্রথমে কীরকম ছিল আর এডিট করার পরে কীরকম শুনতে শোনা যায়। আচ্ছা, এখন পর্যন্ত অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো এটার ভিতরে আমরা আরও কিছু মশলা অ্যাড করব। তো তার জন্য কি করব, তার জন্য আমরা প্রিমিয়ার প্রোতে যাব। এখানে একটা প্রজেক্ট ছিল, এটা আমরা ডিলিট করব, এটাও ডিলিট, এটাও ডিলিট। তারপর এখান থেকে আমরা যে বর্তমানে যেই সাউন্ডটা ডাউনলোড করলাম এই সাউন্ডটাকে নিব। নেওয়ার পরে আমরা খালি জায়গাটুকু আগে কাটিয়ে, বিরক্ত করছে আমার, সমস্যা নেই। এটা যাওয়ার পরে এখানে আমরা তো দেখি কেমন। আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এই হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। তারপরেও আরেকটু মশলা অ্যাড করার জন্য আমরা কি করতে পারি, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে যাব হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। তো আপনারা সার্চ করেও আনতে পারেন বা এখান থেকে অডিও ইফেক্টে গিয়েও আনতে পারেন। তো আমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই অডিও ক্লিপের ভিতরে ছেড়ে দেব। তারপর আমরা যাব ইফেক্ট কন্ট্রোলে, ইফেক্ট কন্ট্রোলে যে দেখেন প্যারামেট্রিক ইকুয়ালাইজার চলে আসছে। এখান থেকে আমরা এডিটে চাপ দিব, এডিটে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন প্রিসেট আছে, এখানে আরও অনেক কাজ আছে, বাট আমরা এখান থেকে প্রিসেট থেকে লাউডনেস ম্যাক্সিমাইজার করে দেব। তো কী হবে, এখান থেকে বেস আর ট্রেবলটা বুস্ট হয়ে যাবে, যার কারণে অডিওটা শুনতে অনেক ভালো লাগবে। তো দেখি সাউন্ডটা এডিট করার জন্য রেকর্ডিং করা হচ্ছে আর এইটা রেকর্ডিং করার পরে আমরা চাইলে বেসটা একটু বাড়িয়ে দিতে পারি সামান্য পরিমাণ, একদম ওকে, জাস্ট এতটুক। দেখব যে এই সাউন্ডটা প্রথমে কীরকম ছিল আর এডিট করার পরে কীরকম শুনতে শোনা যায়। তো বেস অনেকটা বেড়ে গিয়েছে, তো এখন আরেকটা ইফেক্ট আমরা এই করবো, এটার নাম হচ্ছে গিয়ে মাল্টি ব্যান্ড, ওকে, মাল্টি ব্যান্ড কম্প্রেসর, এটা আমরা নিয়ে এখানে আবার ড্রপ করে দেব। তারপর এখান থেকে আবার এডিটে যাব, এডিটে যাওয়ার পরে এই প্রিসেট, আবার প্রিসেট থেকে আমরা ব্রডকাস্টে দিয়ে দেব। তো এবার দেখেন সাউন্ড কী হয়েছে। আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এই সাউন্ডটা এডিট করার জন্য রেকর্ডিং করা হচ্ছে আর এইটা রেকর্ডিং করার পরে আমরা দেখব যে এই সাউন্ডটা প্রথমে কীরকম ছিল আর এডিট করার পরে কীরকম শুনতে শোনা যায়। আশা করি বুঝতে পারছেন সাউন্ড কোয়ালিটিতে কীরকম পরিবর্তন আসছে। তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন কমেন্ট করে দিন, না করলেও সমস্যা নেই। আর আবারও বলে দিই, যেই সাউন্ডটা শুনছেন ওই সাউন্ড এই 10 টাকার মাইক্রোফোনে রেকর্ড করা, বিশ্বাস করেন আর নাই করেন। ওকে, থ্যাংক ইউ।